আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ যুদ্ধবিরতি নিজেদের অবস্থান পরিষ্কার করল হামাস এরপর জানিয়ে দেব ইসরায়েলকে সহায়তা নিয়ে নতুন করে চাপে বাইডেন এদিকে যুক্তরাষ্ট্রের মুখোশ উন্মোচন হয়েছে বলেছেন ইরান এরপর জানিয়ে দেব বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী ছাত্র আন্দোলন সংহতি জানিয়ে বিক্ষোভ ভারতেও এরপর জানিয়ে দেব তুরস্কের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে রাশিয়া চালু হবে আগামী বছর সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের খরকিব নিপ্র অঞ্চলে আহত ছয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য যুদ্ধবিরতি নিজের অবস্থান পরিষ্কার করল হামাস গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস তারা বলেছে ইসরায়েলি বাহিনী রাফায় হামলা করবে না এই মর্মে যুক্তরাষ্ট্র যদি নিশ্চয়তা দেয় তবে তারা যুদ্ধবিরতিতে রাজি হবে হামাসের সিনিয়র মুখপাত্র ওসমান হামদান বলেন আমরা এখনও প্রধান ইস্যুগুলো নিয়ে আলোচনা করছি এগুলো হলো গাজায় সম্পূর্ণ যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সৈন্যদের পুরোপুরি প্রত্যাহার তিনি আল জাজিরাকে বলেন দুর্ভাগ্যজনকভাবে নেতানিয়াহুর কাছ থেকে যে বক্তব্য পাওয়া গেছে তাতে স্পষ্টভাবে বলছে যে যুদ্ধবিরতি চুক্তি হোক বা না হোক তিনি রাফায় অব্যাহত রাখবেন এর মানে হলো যুদ্ধ যুদ্ধবিরতি হচ্ছে না তিনি বলেন যুদ্ধবিরতির ব্যাপারে আমাদের উপলব্ধি হল সহ গাজায় আর কোনো হামলা হবে না ইসরায়েলের ওপর কঠোর হতে বাইডেনের প্রতি ডেমোক্রেটস কংগ্রেসের সদস্যদের আহ্বান মার্কিন কংগ্রেসের বেশ কয়েকজন ডেমোক্রেট সদস্য ইসরায়েলের ওপর কঠোর হতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের আচরণের পরিবর্তন না এলে তেলাবিবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার বিষয়টি বিবেচনা করতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন শুক্রবার কংগ্রেসের সিয়াশি জন ডেমোক্রেট স্বাক্ষরিত চিঠি হোয়াইট হাউসে পাঠানো হয় এতে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের প্রতি কঠোর হতে বাইডেনের ওপর চাপ তৈরি করা হয় আইন গাজায় ইসরায়েল সরকারের যুদ্ধ পরিচালনার বিষয়ে প্রকাশ করেন কারণ এটি মানবিক সহায়তা বন্ধের সাথে সম্পর্কিত চিঠিতে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের উদ্বৃত্তি দিয়ে বলা হয়েছে গাজায় মার্কিন সমর্থিত মানবিক ত্রাণ সরবরাহের ওপর ইসরায়েলের বাধা প্রদানের কারণে নজিরবিহীন মানবিক বিপর্যয় তৈরি হয়েছে আইন প্রণেতারা বাইডেনের প্রতি আহ্বান জানান তিনি যেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে স্পষ্ট করেন যে ত্রাণ সরবরাহে যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা সহায়তা পাওয়ার বিষয়ে ঝুঁকি তৈরি হবে চিঠিতে যারা স্বাক্ষর করেছেন তাদের মধ্যে হাউস আর্মড সার্ভিসের কমিটি এবং ফরেন অ্যাফেয়ার্স কমিটির ডেমোক্রেটসরা রয়েছেন উল্লেখ্য গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে তেলাবিব যে পাল্টা অভিযান চালিয়ে আসছে তার নিঃশর্ত সমর্থন দিয়ে আসছে বাইডেন এ কারণে তিনি তীব্র সমালোচিত হচ্ছেন গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র বিক্ষোভ তীব্র রূপ নিয়েছে খবর আল জাজিরা ও A e F P. ইসরায়েলকে সহায়তা নিয়ে নতুন করে চাপে বাইডেন ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেওয়া নিয়ে নতুন করে নিজ দল ডেমোক্রেটিক পার্টির চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের আটাশি জন ডেমোক্রেট সদস্য ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি স্থগিতের কথা বিবেচনা করতে জো বাইডেনকে আহ্বান জানিয়েছেন তারা চিঠিতে বলেন গাজায় অব্যাহতভাবে ইসরায়েল মানবিক সহায়তা সীমিত করেছে খবর এক্সিওস অনলাইনের ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্র শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ডেমোক্রেট আইন প্রণেতারা এ পদক্ষেপ নিলেন এতে আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নতুন করে চাপে পড়লেন বাইডেন ডেমোক্রেট আইন প্রণেতা জেনসন প্রো ও ক্রিস ডেলোজিওর নেতৃত্বে প্রতিনিধি পরিষদের সদস্যরা জো বাইডেনকে গত ফেব্রুয়ারিতে সই করা একটি স্মারকলিপির কথা স্মরণ করিয়ে দেন এতে গাজায় ইসরায়েলের মানবাধিকার রক্ষার নিশ্চয়তার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল এতে উল্লেখ ছিল ইসরায়েল গাজায় সহায়তা সীমিত করা বা বাধা দিতে পারবে না পরে মার্চে ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট ওই চিঠিতে সই করেন যুক্তরাষ্ট্রের মুখোশ উন্মোচন হয়েছে বলেছে ইরান চলমান ছাত্র বিক্ষোভে দমন ও ধরপাকড়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মুখ থেকে ভন্ডামির মুখোশ সরে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বার্তায় এই মন্তব্য করেন তিনি খবর ইরানি গণমাধ্যম ইরনার যুক্তরাষ্ট্র জুড়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দমন প্রসঙ্গে কানানি বলেছেন বাকস্বাধীনতা ও মানবাধিকারের মিথ্যা রক্ষকদের মুখ থেকে ভণ্ডামির মুখ কোষ সরে গেছে তিনি বলেছেন ফিলিস্তিনপন্থী ছাত্রদের শান্তিপূর্ণ সমাবেশ ঠেকাতে দমনপীড়নকে ন্যায্যতা দেওয়ার জন্য সত্যকে বিকৃত করে শিক্ষার্থী ও একাডেমিক কর্মীদের প্রকৃত ক্ষোভ ও তাদের প্রতিবাদকে ইহুদি বিদ্বেষ হিসেবে বর্ণনা করেছে মার্কিন সরকার গত কয়েক সপ্তাহ ধরে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রর কয়েক ডজন বিশ্ববিদ্যালয় উত্তাল বিভিন্ন কর্মসূচীর পাশাপাশি ক্যাম্পাসে টাবুটা নিয়ে অবস্থান করছেন শিক্ষার্থীরা এর জেরে ক্লাস পরীক্ষা বাতিল কর্তৃপক্ষ সে সঙ্গে ক্যাম্পাসে পুলিশ ডাকতেও তারা পুলিশ এসে শান্তিপূর্ণ শিক্ষার্থীদের চড়াও হয়েছে গ্রেপ্তার করেছে এত কিছু করেও শিক্ষার্থীদের আন্দোলন দমাতে পারেনি বিশ্ববিদ্যালয় কিংবা পুলিশ প্রশাসন উল্টো তা আরো বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে এমনকি মার্কিন শিক্ষার্থীদের এই আন্দোলন যুক্তরাষ্ট্র ইউরোপে ছড়িয়ে এখন বৈশ্বিক রূপ ধারণ করেছে বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী ছাত্র আন্দোলন সংহতি জানিয়ে বিক্ষোভ ভারতেও গাজায় চলমান ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্যান্য দেশও মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ফ্রান্স কানাডা সহ বিশ্বের আরও অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়ে লন্ডন প্যারিস ও রোম থেকে সিডনি টোকিও সহ বিশ্বের বিভিন্ন শহরে বিশ্ববিদ্যালয়গুলোর আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি একটাই গণহত্যা বন্ধ হোক পাশাপাশি ইসরায়েল ও গাজা যুদ্ধকে সমর্থন করে এমন সব কোম্পানির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি তোলা হচ্ছে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া ছাত্র বিক্ষোভের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে ভারতেও দেশটির খ্যাতনামা নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীরা গাজায় হামলা ও হত্যারযোগ্য থামানোর দাবিতে জড় হন উনিশে এপ্রিল বিশ্ববিদ্যালয়টি পরিদর্শনে যাওয়ার কথা ছিল ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে তার ওই কর্মসূচি স্থগিত করা হয় তুরস্কের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে রাশিয়া চালু হবে আগামী বছর রুশ রাষ্ট্রীয় শক্তি কর্পোরেশন রসাটমের পরিচালক অ্যালেক্জি লিখাচেবের নেতৃত্বে একটি শীর্ষস্থানীয় প্রতিনিধি দল সম্প্রতি তুরস্কের নির্মাণধীন আকুইউ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে সরেজামিন পরিদর্শন করেছেন এ সময় প্রধান নির্বাহী আন্তাস্তাসিয়া সহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে রসাটমের এক প্রতিনিধি দল পরিদর্শনের পর এনপিপির প্রধান ইউনিটের নির্মাণ অগ্রগতি সম্পর্কে অ্যালেকজি লিখাচে বলেন চলতি বছরেই আমরা প্রাইমারি সার্কিট সহ সকল সিস্টেমের পুঙ্খানুপুঙ্খা পরীক্ষ নিরীক্ষা হাইড্রোলিক টেস্ট পরিচালনা এবং রিয়্যাক্টর অভ্যন্তরে জ্বালানি সিমুলেটরে লোড করব আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি যাতে এনপিপির প্রধান ইউনিট আগামী বছরের নতুন এনার্জি সিস্টেমের অংশ হতে পারে রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের খরকিব নিপ্র অঞ্চলে আহত হয় ইউক্রেনের আঞ্চলিক কর্মকর্তারা শনিবার জানান রাশিয়ায় ইউক্রেনের খরকিব এবং নিপ্র অঞ্চলে রাতের ড্রোন হামলা চালিয়েছে এতে অন্তত ছয় জন আহত হয়েছে এবং ড্রোনগুলো গুরুত্বপূর্ণ অবকাঠামো বাণিজ্যিক ও আবাসিক ভবনগুলোতে আঘাত করে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে রুশ বাহিনী দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় এবং কেন্দ্রের অঞ্চলগুলোকে লক্ষ্য করে ২৩টি শাহেদ ড্রোন নিক্ষেপ করে বিমানবাহিনীর বাহিনীর কমান্ডার বলেন বিমান প্রতিরক্ষা ইউনিট সকল ড্রোনকে ভূপাতিত করেছে আঞ্চলিক গভর্নর বলেন বিধ্বস্ত ড্রোনের ধ্বংসাবশেষ উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চল খার্কিবে বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে এতে চারজন আহত হয় এবং একটি অফিস ভবনে আগুন ছড়িয়ে পড়ে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ওয়েল সিনহুব লিখেছেন একজন তেরো বছর বয়সী শিশু এবং একজন নারীকে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আরও দুই নারীকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়েছে তিনি বলেন জরুরি পরিষেবা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে আঞ্চলিক গভর্নর শেরহিল ইসাক বলেন দেনী প্রপাত্র ভস্কো শিল্প অঞ্চলে দুই ব্যক্তি আহত হয়েছেন তিনি বলেন একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছেন নিউজ ভয়েস অব আমেরিকার